নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। যদি সত্যি কথা বলি না, খুব ভালো নেই, মানে একদমই আমরা ভালো নেই। ভালো নেই আতঙ্কের কারণে, ভয়ের কারণে, না জানি কি হয়ে যাবে। চারিদিকে এত খবর, মিডিয়া এত কিছু বলছে, বুঝতেই পারছেন কি নিয়ে কথা বলছি। সেই রোগ, যে রোগ আমাদের কাছে এখন মহারোগ বা মহামারীতে পরিণত হয়েছে, করোনা। এবং এই করোনা নিয়ে আমরা প্রত্যেকেই টেনশনে রয়েছি। এবং পাশাপাশি এটাও ঠিক যে জীবনে যখনই টেনশনে পড়েছি, যখনই কোনো সমস্যায় পড়েছি, তখনই এই মানুষটিকে যতবার ডেকেছি ততবার এই মানুষটি আমাদের পাশে থেকেছেন, বোঝানোর চেষ্টা করেছেন কেন এই সমস্যাটা হচ্ছে। আপনি যদি সমস্যার কারণটাও বুঝে যেতে পারেন, দেখবেন কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, সমস্যার সমাধানও উনি আমাদের জীবনের অনেকটাই কিন্তু করে দিয়েছেন। তবে করোনা সংক্রান্ত বিষয়ে কোনো আভাস অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে তিনি কি আমাদের দিতে পাচ্ছেন আজকে, সব বিষয় নিয়ে কথা বলবো, আপনার জীবনের সমস্যা নিয়েও কথা বলবো। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন শ্রীমতী বৈশালী সরকার, অর্থাৎ বৈশালী দি, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিটিভিএন এর গুরুজনদের অনেক অনেক প্রণাম জানাচ্ছি। প্রথমে একটি মন্ত্র দিয়ে আমি শুরু করব। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওং গঙ্গণপতি দিব্যায় নমো, ওং গঙ্গণপতি দিব্যায় নমো, ওং গঙ্গণপতি দিব্যায় নমো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হয়তো খুব একটা মানে অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নয়, কিন্তু করছি এই কারণে যে মানুষ কিন্তু একটা ভয়ে আতঙ্কে, শুধু আমাদের ভারতবর্ষ না, পুরো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবী, এটা কিন্তু একটা একটা আতঙ্ক, ভয়, ভীতি মানুষের মধ্যে। এবং যেহেতু আমি বহু বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি, বহু মানে ধরো এখানকার এনআরআই ক্লায়েন্ট তো বহু রয়েছে, কেউ কানাডায় রয়েছে, কেউ রাশিয়ায় রয়েছে, কেউ ডেনমার্কে রয়েছে, কেউ দোহাতে রয়েছে, তারা কিন্তু ভীষণ আতঙ্কিত এবং বারবার ফোন করে বলছে দিদি আমার ছকটা একটু দেখুন না, এখন আমি কি দশা দিয়ে পাস করছি। আজকে সকালবেলাও সিঙ্গাপুর থেকে ফোন এসছে, প্রশান্ত শাহ ফোন করেছিলেন যে দিদি আমার ভীষণভাবে একটা মানসিক বা শারীরিক দিক থেকে আমি দুর্বল হয়ে পড়ছি, আমার ছকটা একটু দেখুন না। এই যে মানুষের মধ্যে একটা ভীতি প্রচণ্ডভাবে চলে এসছে, অ্যাস্ট্রোলজি কি করতে পারে? এখানে দেখুন, সবার আগে বলবো অ্যাস্ট্রোলজি মানুষকে একটা আভাস দিতে পারে, কিন্তু এখানে সবার আগে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ডাক্তারি পরামর্শ। সব ক্ষেত্রে হচ্ছে সবার প্রথম ডাক্তারি পরামর্শ, এবং শারীরিক দিক থেকে বা যেটা আমাদের প্রচারিত হচ্ছে যেভাবে আমাদের চলা উচিত, মাস্ক নিয়ে চলা উচিত, সতর্ক করা উচিত, এগুলো অবশ্যই করা উচিত। কিন্তু এর পাশাপাশি এই যে ভাইরাস জনিত যে ব্যাপারটা আসছে, এটা কোন প্ল্যানেটের দ্বারা হয়, এবং এই মুহূর্তে আমি বারবার যখনই প্ল্যানেটারি পজিশন দেখছি তখনই দেখা যাচ্ছে, আমি বছরের প্রথমেই বলেছিলাম যেটা রাহুর বছর, রাহু কিন্তু নানা রকম ডিস্ট্রয় নাশক জিনিস করে এবং যেটাই করবে সেটাই প্রবল আকারে কিন্তু রাহু করে থাকে। এবং এখানে ছোঁয়াচে যে ধরনের রোগ আমরা যা দেখি সেটা কিন্তু নির্দেশ করে হচ্ছে বুধ। বুধ কিন্তু ভাইরাস জনিত বা ছোঁয়াচে রোগের দ্বারা কিন্তু মানুষকে কিন্তু স্প্রেড করে দেয়, এবং আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু বায়ু দূষিত একটা রোগ। এবং এখন দেখো বুধ কিন্তু রয়েছে সেই বায়ু রাশিতেই, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে বুধ রয়েছে, কোন নক্ষত্রে না, শতবিশা নক্ষত্রে, অর্থাৎ রাহুর নক্ষত্রে। অর্থাৎ বুধ এখানে যে ফল দেবে রাহু সেটাকে প্রবল আকার করবে। রাহু রয়েছে কোথায় না, রাহু রয়েছে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে নাইন্থ অ্যাসপেক্ট কিন্তু বুধকে দিচ্ছে। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে রাহুও কিন্তু রয়েছে বুধের ঘরে, ন্যাচারাল জুডিয়াকে থার্ড হাউস, ঠিক আছে, এবং সেখানেও এয়ারি সাইন, যার ফলে বায়ু দূষিত যে কোনো রকম রোগ এই সময় কিন্তু প্রচণ্ডভাবে একটা স্প্রেড করার জায়গা রয়েছে। কিন্তু আমাদের এই যে বারোটা রাশি লগ্ন রয়েছে তাদের প্রত্যেকেই কি ভয়ের জায়গা রয়েছে? আমি বলবো দেখুন প্যানিক হবেন না, রোগ যেরম আছে ডাক্তারি সচেতনতা বোধ রয়েছে এবং অ্যাস্ট্রোলজি জায়গা থেকেও কিন্তু কিছু আমাদের প্রোটেকশনের জায়গা রয়েছে। প্রথম যে আমাদের লগ্নটা সেটা হচ্ছে আমাদের মেষ লগ্ন। মেষ লগ্ন কি হয়, আমরা অগ্নি তত্ত্ব, তার মানে তার মধ্যে এনার্জেটিক পাওয়ারটা প্রচুর হাই থাকে। আচ্ছা দিদি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, একটা ফোন নিয়ে নিই তাহলে আগে, একদম তারপর আমরা আলোচনায় ফিরছি, কারণ কৌতূহলী আমরা। তবে বারবার বলবো, যে কোনো কিছু হলে, যে কোনো সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, তবে দিদি কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা ভিউ আপনাদের জন্য। এই যে মানুষের মধ্যে একটা না মানে রোগের থেকেও বেশি প্যানিক, প্যানিকে থাকতে হবে, একদম একদম প্যানিকে থাকতে হবে না, প্যানিক থেকে মুক্ত হন, তাহলে দেখবেন আরো অসুস্থ হয়ে পড়ছেন। যেরকম
মানুষ ভীষণভাবে ভীত হয়ে গেছে, মানুষ সন্তুষ্ট হয়ে গেছে যে কি হবে, বিদেশ থেকে তারা এখানেও ফিরে আসতে পারছে না, পাচ্ছে না একদম। হ্যাঁ, তারা এখন শুধুমাত্র বসে রয়েছে কি প্ল্যানেটারি পজিশনের ওপর, আর কি করবো। আর আরেকটা জিনিস বলে যাচ্ছি সবার আগে, যে আপনারা প্রত্যেকেই গায়ত্রী মন্ত্র পাঠ করুন। গায়ত্রী মন্ত্রের মধ্যে কিন্তু এমন শক্তি রয়েছে, আমাদের বাড়ি বলুন, বাস্তু বলুন, আমাদের শারীরিক জায়গা থেকে বলুন, এর যে ভাইব্রেশন, বাড়িতে শাক বাজান, গায়ত্রী মন্ত্র প্রচণ্ডভাবে পাঠ করুন প্রতিদিন, তাহলেও দেখবেন যে এই ধরনের ভাইরাস থেকে আপনি অনেকটাই কিন্তু মানে মুক্ত থাকতে পারবেন। কেউ আছেন আমাদের সাথে, একটু দেখে নিই। নমস্কার, হ্যালো। নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন? আমি অমিত মাইতি বলছি। কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। আচ্ছা, বেশ, অনুষ্ঠান দেখেন তো দিদি? হ্যাঁ দিদি, অনুষ্ঠান দেখি। কেমন লাগে অনুষ্ঠান বলুন, দিদিকে কেমন লাগে বলুন। দিদিকে তো ভালো লাগে এবং দিদির অনুষ্ঠান দেখি। হুম, মানে সেই সময় ব্যবসা মন্দা চলছিল, এখন আপনি বলছেন ব্যবসা এখন ভালো চলছে। আর এই মন্দা থেকে ভালো হওয়ার পিছনে অবশ্যই দিদির একটা বড় ভূমিকা রয়েছে, তার গাইডলাইন রয়েছে। আচ্ছা বেশ, আজকে কার সম্বন্ধে জানছেন? আমি নিজের সম্বন্ধে জানবো। নিজের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/7/1990। আরেকবার বলুন, বুঝতে পারলাম না। হ্যালো, আরেকবার বলুন। আস্তে বলুন আপনার ডেট অফ বার্থ। 18/7। 18ই জুলাই? হ্যাঁ, 18ই জুলাই। সালটা? আপনার রাশি লগ্ন কিছু জানা আছে আপনার? না দিদি, আমার কিছু জানা নেই। তাহলে লিখে রাখুন কুম্ভ রাশি। হ্যালো, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম হয়েছে এবং আপনার লগ্ন বেরিয়েছে বৃষ লগ্ন। লগ্নেই মঙ্গল বসে রয়েছে, ঠিক আছে? বৃষ লগ্নে দ্বাদশপতি মঙ্গল, সপ্তমপতি মঙ্গল যেহেতু আপনার লগ্নে বসে রয়েছে, মাথা খুব গরম হবে এবং শীতকালেও আপনি মনে হয় মানে ফ্যান চালিয়ে শোন, তাই তো, এত গরম লাগে। এটা হয়, আচ্ছা, গরমের প্রবণতাটা বেশি। হুম, আচ্ছা, যে বাড়িতে থাকেন, বাড়িটা তো বেশ বড় বাড়ি দেখাচ্ছে, অনেকগুলো ঘর আছে। হ্যাঁ, অনেকগুলো রুম আছে। আপনার মা খুব ভালো মানুষ? হ্যাঁ, মা খুব ভালো এবং ঈশ্বর প্রেমী মানুষ, মা পূজো অর্চনা খুব বিশ্বাস করে, তাই তো? এবং দয়া মায়া মমতা বোধ কিন্তু রয়েছে মায়ের মধ্যে। মেন আপনার এখানে দেখুন, এখানে মেন কতগুলো জায়গা একটু ডিস্টার্ব। প্রথম কথা হচ্ছে লগ্নে মঙ্গল, মাথা গরম হবে, চট করে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন। দ্বিতীয়ায় কেতু, অষ্টমে রাহু, এটা খুব নেগেটিভ। দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের অর্থের ঘর, সেখানে কেতু থাকার জন্য। কোন সালে জন্ম বললো? সালটা কত বললেন? 92 তে জন্ম। আচ্ছা, আপনি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে চাকরির জায়গাটা এখনো সেভাবে আসেনি। কিন্তু এই ছকটা অ্যাকচুয়ালি, আপনি কি কোথাও চাকরি করছেন? না, আমি ছোটখাটো চাকরি করছি, কিন্তু হচ্ছে না। হচ্ছে না, তার মানে নিশ্চয়ই আপনি মন থেকে খুশিও না ছোট চাকরিটা করে? না। আচ্ছা, এখানে আমি বলবো, দেখেন লগ্নে মঙ্গলর সপ্তমপতি লগ্নে যেহেতু আপনার রয়েছে এবং রয়েছে কোন স্টারে দেখে নিচ্ছি আমি সেটাও, এখানে মঙ্গল রয়েছে রবি স্টার, এটা ভালো, চতুর্থপতি স্টারে রয়েছে মঙ্গল, যেক্ষেত্রে আমি বলবো বাড়ির কাছাকাছি কোনো দোকান বা কোনো বিজনেস, ফোর্থ রিলেটেড বিজনেস হচ্ছে গাড়ি, বাড়ি ভাড়া, কোনো শপ, এই ধরনের কোনো ফ্যাক্টরি, এই ধরনের কোনো বিজনেস, যেহেতু ফোর্থ রিলেটেড বিজনেস আছে, সেটা যদি আপনি করতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনার কিন্তু এটা চাকরির চক নয়, ঠিক আছে? আর একটা হচ্ছে, যেহেতু আপনার ভাগ্যস্থানে শনি রয়েছে, ভাগ্যস্থানে যদি শনি থাকে, শনি কি করে, মানুষকে প্রচুর খাটায় এবং খাটিয়ে ধীরে ধীরে কিন্তু আপনাকে পরিণত করবে। এই মুহূর্তে মানসিক চাপের মধ্যে খুব থাকবেন,
শনি সাড়ে সাতই পাস করছে আপনার, আপনি জানেন? আপনি তো বললেন রাশি লগ্ন কিছুই জানেন না, কুম্ভ রাশি রয়েছে এবং চন্দ্রও কিন্তু রয়েছে আপনার মঙ্গল স্টারে এবং লগ্নও রয়েছে মঙ্গল স্টারে, যা আপনি ইনস্ট্যান্ট লাইফে সফলতা চান, ঠিক আছে? মঙ্গল কি হয়, অটোকারি প্ল্যানেট, আচ্ছা, মানে হট করে জ্বলে উঠলো আবার এ হয়ে গেল, মানে প্ল্যানিং আজকে করছেন প্রচুর, কালকে গিয়ে সেটা স্টপ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে তো? মানে আজকে অনেক কিছু ভাবছেন, আপনি নিজেই প্রথম কথাটা বললেন যে আপনার দাদা আমার কাছে এসেছিল এবং সে তার বিজনেসে উন্নতি করেছে, সেটা হয়তো আপনি নিজে চোখে দেখেছেন একদম, এবং সেই জায়গা থেকে আজকে আপনার মনে হয়েছে যে একটু বৈশালী থেকে ফোন করা যাক, তাই তো? হ্যাঁ, আমাকে দাদাই পাঠিয়ে দিয়ে আপনার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা কথা বলি, প্রত্যেকের ভাগ্য, প্রত্যেকের প্ল্যানেটারি পজিশন আলাদা আলাদা হয়। দ্বিতীয় স্থানে যখনই কেতু থাকবে তাদের কিন্তু প্রচুর খাটতে হয়, এবং ভাগ্যস্থানে যেহেতু স্যাটার্ন রয়েছে, স্যাটার্ন একটু বৃদ্ধকারক গ্রহ এবং সে ভাগ্যস্থানে থাকার জন্য আপনাকে প্রচুর খাটাবে, 32 অবধি যথেষ্ট স্ট্রাগল করতে হবে, কিন্তু 32 অবধি তো আপনি জীবনে বসে থাকতে পারবেন না। আপনার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, সমস্যা এটাই চলছে। রিলেশন তো রয়েছে, প্রেম তো রয়েছে জীবনে, হ্যাঁ, এই চাকরির জন্যই হচ্ছে না। আচ্ছা, রিলেশন রয়েছে, চাকরির জন্য বিয়ে করতে পারছেন না। এখানে আমি বলবো বিয়েটা কিন্তু কষ্ট করে হলেও করে ফেলুন, কারণ বিয়ের পরে আপনার জীবনে কিন্তু ভাগ্য উন্নতি রয়েছে, মানে বউ মা লক্ষ্মী হবে। দম্পতি হচ্ছে মঙ্গল, সে আপনার লগ্নে রয়েছে, অর্থাৎ স্ত্রীর নামে যদি আপনি ব্যবসা করেন সেই ব্যবসা থেকে আপনার ধীরে ধীরে উন্নতি হবে, তবে বর্তমান সময়টা ভালো না, দেড় বছর যথেষ্ট ডিস্টার্বের মধ্যে দিয়ে খুব পাস করছেন, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট দুটো দিক থেকেই কিন্তু জর্জরিত রয়েছেন। তবে এখানে আমি বলবো চাকরির দিকে না এগিয়ে এবছরের আগস্ট মাসের পর থেকে আপনার ব্যবসার জায়গাটা ভালো আছে সেই দিকে এগোন, এবং কিছু গ্রহগত প্রতিকার যেমন মাঙ্গলিক আছেন, হট করে রেগে যাওয়া, কোনো পুলিশে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন কখনো? মানে রাগের মাথায় কারো গায়ে হাত দিয়ে দেওয়া, এই কারণে কিন্তু আপনার পুলিশে ঝামেলা চলে আসবে, এটাই ঘটেছিল। এই জায়গাটার জন্য আমি বলবো একটু কারো পরামর্শ নিন, এবং যদি আমার প্রতি আস্থা বিশ্বাস থাকে, যেহেতু আপনি আপনার দাদাকেও দেখেছেন, তাহলে বলবো একবার আসবেন, আবারও এক বছর পর আপনি আমাদের সিটিভিএনএ পর্দায় ফোন করে জানাবেন আপনারও জীবনে উন্নতি হয়েছে। ওকে দাদা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। তবে কি বলুন তো, আপনি শুনলেন আপনার সম্বন্ধে দিদি যা যা বললো সব আপনার মিলে গেল, আপনি মহানন্দে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লেন, আর সারা জীবনের মতন ভুলে গেলেন যে দিদি আরেকটা কথা বলেছিলেন যে সামনে সময়টা একটু খারাপ, আপনার কয়েকটা মাঙ্গলিক দোষের মতন সমস্যা রয়েছে, কালসর্প দোষের মতন সমস্যা রয়েছে। কালসর্প দোষ নেই এখানে, এখানে মাঙ্গলিক দোষ রয়েছে, এবং ভাগ্যস্থানে শনি যাদেরই থাকবে তাদের, শনি হচ্ছে একটু লেট লতিফ কারক গ্রহ, আচ্ছা, ঠিক আছে, একটু বৃদ্ধ কারক গ্রহ, তাদেরই কিন্তু একটু লেটে গিয়ে ভাগ্যের উন্নতি কিন্তু। তাহলে এটা সমাধান তো রয়েছে, এটা অবশ্যই সমাধান রয়েছে, যে কোনো সমস্যা যেরকম জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে, জ্যোতিষশাস্ত্রে খুব সুন্দর সমাধানও রয়েছে, কিন্তু সেটা করতে গেলে সময় নিয়ে আসতে হয়, সময় সাথে কিন্তু চলতে হয়। আপনি যদি যত অল্প বয়সে যদি আসেন, ক্লাস ফাইভ এর পর থেকে যদি জ্যোতিষ কাউন্সিলিং এ থাকেন, তাহলে কিন্তু লাইফে অনেক উন্নতি দেয়া যায় বেশি, এবং আপনি যদি 40 বছরে আসেন তাহলে কি আপনার হবে না? অবশ্যই হবে। অনেকেই বলে দিদি 40 বছরে আসবেন, আমার কাছে এরকম বহু মানুষ আছে যারা 50 বছরে পরে গিয়ে কিন্তু ব্যবসা করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। কাজে এই হীনমন্যতায় কখনোই থাকবেন না যে আমার 50 বছর হয়ে গেছে মানে জীবন শেষ, কখনোই না। আপনি তখন নিজেকে মনে করবেন আমি 25 বছরের ইয়াং একটা ছেলে আছি, এবং তারা সেইভাবেই ব্যবসা করছে, তুকরতার সাথে ব্যবসা করছে, আজকে একটা নাম যশ চারিদিকে তাদের ছড়িয়ে পড়েছে। এখানে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার প্ল্যানেটারি পজিশন কি বলছে, কোন দশা দিয়ে আপনি চলছেন, কোন নক্ষত্র দিয়ে আপনি পাস করছেন, এবং প্রত্যন্ত দশা আপনার কি চলছে, এই জায়গাগুলো এবং গোচর আপনার সাথে ম্যাচ করছে কিনা। গোচর এইগুলো কিন্তু আমাদের দেখার জায়গা আছে, জ্যোতিষ শুধুমাত্র একটা, মানে অনেকেই আজকে আজকাল আমি টিভিতে দেখি যে আমার কাছে চলে আসুন, ছটা বাড়ি করে দেবো, ছটা গাড়ি করে দেবো, এটা কিন্তু একদমই নয়, একদম। আর তার পাশাপাশি তাহলে তো শোনো সুস্মিতা, তাহলে তো সেই জ্যোতিষেরই বাড়ি থেকে বেরোনো উচিত না, কেউ রিসার্চ রেমেডি নিজের ওপর অ্যাপ্লাই করে সে করোড়পতি হয়ে যেত, মুখ্যমন্ত্রী হয়ে যেত বা রাষ্ট্রপতি হয়ে যেত, এইগুলো হচ্ছে ভেক কথা। জ্যোতিষ 20 বছর ধরে স্টাডি করছি, এখনো করে চলেছি, ভবিষ্যতেও করে যাব, এবং লক্ষ লক্ষ মানুষ এসে যারা সিটিভিএনএ পর্দায় আজকে আমাকে দেখছেন
তারা আজকে নতুন আমাকে বসতে দেখেননি, একদম দিদি একটা ফোন নেব, দীর্ঘ 20 বছর আপনাদের বেশি সময় ধরে আপনাদের সাথে আছি, আপনাদের সাকসেস দিয়ে চলেছি এবং সিস্টেমের সাথে চলেছি, তার কারণেই কিন্তু মানুষ এসে সাকসেস পায়। একদম, আর শুধুমাত্র আপনাকে একটা কথা বলবো যে কাউকে অনুকরণ করা ভালো না কিন্তু অনুসরণ করা কিন্তু ভালো। আপনার দাদা দিদির কাছে এসেছিলেন জীবনে উপকৃত, তার 2 বছর আগে সেই দাদা আর 2 বছর পরের দাদার মধ্যে একটা তফাত কিন্তু দেখেছে, কারণ ব্যবসায় সে উন্নতি করেছে। তাই আপনাকেও সেটা করতে হবে, বাড়িতে বসে থাকলে চলবে না, বাড়ি থেকে বেরিয়ে চেম্বার অফ দিয়ে আসুন, যোগাযোগ করুন, নিজের ভাগ্যের দরজাটা নিজেকেই খুলে ফেলতে হবে। কে আছেন বলুন, নমস্কার। মানে শুধুমাত্র টিভিতে অনুষ্ঠান দেখে বা ইউটিউবে অনুষ্ঠান দেখেই কি ফ্যান হয়ে গিয়েছেন? না শুধু সেটা নয়, আমার মাসিমণি কলকাতায় থাকেন, উনি দিদির ব্যারাকপুর চেম্বারে গিয়ে ভীষণ উপকৃত। আমার মেসোমশাইয়ের বিজনেস নিয়ে প্রবলেম ছিল, ভাইয়ের ক্যারিয়ার নিয়ে প্রবলেম ছিল, ওগুলোতে গিয়ে ম্যামের কাছে রেমেডি করে ভীষণ ভালো আছেন ওনারা। মানে পুরো পরিবার ভরসা করেন দিদিকে? খুব ভালো, আপনি খুব সচেতন নিজের বিষয়ে নিজের পরিবারের বিষয়ে। আজকে কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কেই জানতে চাই। ওকে ঠিক আছে, শুনে নি। ডেট অফ বার্থ? 6 June 1996। মানে 66, তাই তো? হ্যাঁ 66 1996। সময়টা বলুন। 9:20 AM সকাল 9:20। 9:20 আচ্ছা। AM হ্যাঁ AM। আর জন্মস্থান? শিলিগুড়ি। রাশি লগ্ন কি জানো? না আমার কখনো হরোস্কোপ করা হয়নি। আচ্ছা বেশ, তাহলে আজকে দেখে নাও। আচ্ছা আপনার খুবই ছোট। আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে মকর রাশি শ্রবণা নক্ষত্র, ঠিক আছে লিখে রাখুন। আচ্ছা মকর রাশি শ্রবণা নক্ষত্র এবং কর্কট লগ্ন রয়েছে আপনার। শ্রবণা নক্ষত্রের মধ্যে খুব গুড কোয়ালিটিস, 1 নম্বর হচ্ছে আপনি শুনে শুনে খুব মনে রাখতে পারেন, ঠিক আছে। এটা সরস্বতীর জন্ম নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র, এবং শ্রবণা নক্ষত্রের মানুষদের আমরা বলি একটু মানে কান পাতলা। এরা যেমন শুনে শুনে মুখস্থ রাখতে পারে, তার পাশাপাশি কিন্তু কেউ কিছু বললে সেটাকে বিশ্বাস করে নেয়। মানে ওই হয়তো বললো কোনো বন্ধু কিছু বলেছে, ওর হাতে সেটা সেন্টিমেন্টে লেগে গেল, এটা কিন্তু করবেন না। প্র্যাকটিক্যালি একটুখানি নিজেকে কিন্তু চিন্তা করবেন, আর কানের গঠনগুলো একটু বড় বড় হবে, ঠিক আছে। শ্রবণার এটা কিন্তু একটা সিম্বল, আপনার কি সেটা আছে? হ্যাঁ আমার কানের গঠনটা একটু বড় বড়। আচ্ছা আচ্ছা, মিষ্টি খেতে খুব ভালোবাসেন? রবি শুক্র এক জায়গায় এবং রাহু রয়েছে থার্ড হাউসে, কোন ইএনটির প্রবলেম আসবে। আচ্ছা এখানে যেটা মেন হচ্ছে চতুর্থ পতি চলে গেছে শুক্র একাদশে, পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো, রবি শুক্র মঙ্গল শুক্রের নিজের ঘরে থাকার জন্য এটা সায়েন্স এডুকেশনের ছক রয়েছে। আমি সায়েন্স নিয়ে পড়েছি ম্যাম। সায়েন্স নিয়ে পড়েছেন? দেশ বর্তমানে শনির কিন্তু 7.5 চলছে, মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব যাবে এবং মায়ের আর্থ্রাইটিসের একটা প্রবলেম থাকবে। মা কি এই সময় হেলথ নিয়ে ভুগছে খুব? হ্যাঁ মা ভীষণ গা হাত পা পেইন, নার্ভের পেইন, আর্থ্রাইটিস হচ্ছে তো, মানে কারণ শনি 7.5 চলছে, চন্দ্র চন্দ্রস্টারেই রয়েছে। আচ্ছা এই মুহূর্তে আপনার সপ্তম ভাবে চলে গেছে কিন্তু শনি, আর শনি কিন্তু রয়েছে আপনার নবম ভাবে কেতু যুক্ত অবস্থায়, বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব, বিয়ে কিন্তু খুব বুঝে করতে হবে, খুব ডিস্টার্বে রয়েছেন। আচ্ছা আচ্ছা, রিলেশনশিপ তো বারবার জীবনে আসবে, রিলেশনশিপ এখানে একটা না, এটা কি প্রথম রিলেশনশিপ? না না, বারবার আপনি খুব রোমান্টিক, ভীষণ মনের দ্বারা পরিচালিত, ঠিক আছে, ভীষণ শৌখিন, রোমান্টিক, মানে চন্দ্র তো প্রেমিকা প্রেমিকা ভাব সব সময়। আচ্ছা খুব পারফিউম পছন্দ করেন, মানে যখন শুতে যান তখনও পারফিউম গায়ে দেন, তাই নাকি? একদম ঠিক। আচ্ছা এখানে কিন্তু আপনার মেন হচ্ছে ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ একদম।
এটা কিন্তু আমি বলবো যে আপনি সায়েন্স নিয়ে পড়লে আপনার মধ্যে একটা আর্টিস্টিক ট্যালেন্ট কিন্তু দেখা যাচ্ছে। শুক্র মঙ্গল একাদশ স্থানে, দশমপতি একাদশে, এটা খুব ভালো। আপনি যদি ক্রিয়েটিভ ওয়ার্ল্ড নিয়ে যদি কোনো কাজ করতে চান, কোনো বিউটিশিয়ান, কোনো আয়ুর্বেদিক প্রোডাক্ট, কোনো ফ্যাশন ডিজাইনিং, এই ধরনের কোনো, আমি অলরেডি ফ্যাশন ডিজাইনিং এর কোর্স স্টার্ট করেছি ম্যাম, এটা আপনার লাইন। এবং যেটা দেখা যাচ্ছে আপনার বুধ দশমে রয়েছে, অর্থাৎ এটা নিজস্ব সেলফ প্রফেশনের জায়গা, ঠিক আছে। এবং একটা খুব ভালো যোগ রয়েছে, দশমপতি একাদশপতির যোগ রয়েছে, এটা আমরা ওয়ান টাইপ অফ রাজযোগ বলে থাকি, কিন্তু সাড়ে সাথে চলছে শনি, কিন্তু আপনার জন্মছকে সাংঘাতিকভাবে পীড়িত রয়েছে, অর্থাৎ আপনি যেরকম রাইজিংও করবেন পাশাপাশি আপনার শত্রুও কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে, এবং বরাবরই আপনাকে কিন্তু জেলাসে হিংসা করে মানুষের, তাই তো? হ্যাঁ, আমাকে ভীষণ সবাই আপনার টেস্ট, আপনার ড্রেস সেন্স, আপনার মেকআপ সেন্স, এইগুলো কিন্তু ভীষণভাবে থাকবে, যেটা অন্যের কাছে বা আপনার সমবয়সী মেয়েদের কাছে সেটা কিন্তু একটা ঈশ্বর পাত্র হয়ে যাবে। বেশ, এবং ও ফ্যাশন ডিজাইনের দিকেও গেছে, তাহলে একদম ঠিক লাইন, ঠিক লাইনের দিকে গেছেন। এবং এখানে আমি বলবো যে শনি সাড়ে সাথে, উনি কি বললেন যে কলকাতায় ওনার কেউ থাকে, তারা এসেছিলেন? হ্যাঁ, ব্যারাকপুরে গিয়ে ভীষণ উপকৃত। আচ্ছা, এখানে আমি বলবো যে দেখুন, আপনারও কিন্তু মায়ের হেলথের জায়গাটা আমি ভালো পাচ্ছি না, আর যেহেতু সপ্তমপতি, যেহেতু আপনার দশম স্থানটা নো ডাউট খুব ভালো, খুব ভালো রয়েছে, কিন্তু দশম একাদশ খুব ভালো, কিন্তু সপ্তমটা আপনার ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। সপ্তমের এখন সাড়ে সাথেই চলছে, প্লাস শনি কেতু যোগ হয়ে বসে রয়েছে। শনি আপনার জন্মছকে যেহেতু পীড়িত অবস্থা রয়েছে, শনি হচ্ছে কর্মকারক গ্রহ, আপনি যতটা এস্টাবলিশমেন্ট চাইবেন লাইফে না, ততটা পাবেন না। সারাদিনে যদি আপনার 20 ঘন্টারও আপনি মানে এফোর্ট দেন, আপনি সেই মতন ফিডব্যাক পাবেন না, ভীষণ খুঁতখুঁতে মেজাজে রাবেন আপনি, যার ফলে সাকসেস রেটটা না থাকার জন্য আপনি খুব ডিস্টার্ব হয়ে যাবেন। এবং বিবাহ স্থান কিন্তু এই ছকের ক্ষেত্রে আমি বলবো খুবই ডিস্টার্ব আছে, এই দুটো জায়গার জন্য আমার মনে হয় যদি আপনি একটু কারো পরামর্শ নেন, সাড়ে সাথীর যদি সঠিক প্রতিকার প্রতিবিধান এখন থেকে নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই ক্যারিয়ারের জায়গা থেকে আমি বলবো আপনি যথেষ্ট সাকসেস হবেন, সেলফ লেডি হবেন কিন্তু আপনি। ওকে, আজকে হাতে সময় ভীষণ কম, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে তুমি একটা খুব ভালো কথা বললে, তোমার চেনা পরিচিত একটি পরিবার পুরোপুরি দিদির উপর নির্ভরশীল, তারা প্রত্যেকটা পদক্ষেপ দিদির কথা শুনেই নেয় এবং তারা সাকসেসও পায়। এরকম একটি পরিবার না, এরকম কয়েক হাজার হাজার পরিবার কিন্তু রয়েছে। একটা মানুষের, আমি জানি না, মানুষ এত ভালোবাসে আমাকে, এতটাই বিশ্বাস করে, তারা বলে দিদি মাসে একদিন হলো আপনার সাথে গিয়ে আমি দেখা করব। আর পাচ্ছেন দুটো ফোন নাম্বার টিভি স্টুডিওর ঠিক এরকম জায়গায়, 9836464659, আরেকটি নাম্বার 9836286759। এই দুটি নাম্বারে ফোন করুন, বুকিং করুন, চলে আসুন এবং নিজের জীবনকে অনেক বেশি সুন্দর করে তুলুন। আজকে দেখতে দেখতে সময় একদম পার করে ফেললাম, সময় একদম নেই, আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, এফবিতে আপনারা আমাকে বৈশালী সরকার টাইপ করলেই পেয়ে যাবেন, সেখানে আমি সমস্ত ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, একদম সেখান থেকেও আপনারা ওয়াচ করে দেখে নেবেন কিভাবে সেগুলো করে থাকবেন। ভালো থাকুন, নমস্কার।